welcome to my YouTube channel. So guys, আজকে ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকে আমরা সবাই মুভি দেখতে যাচ্ছি আর এই মুভি দেখার জন্য ইয়াসিন দুদিন ধরে পাগল হয়ে গেছে রিলিজ হওয়ার সাথে সাথে ইয়াসিন বলেছে চলো দেখে আসি সো আজকে আমরা মুভি দেখব আর আমরা আজকে কিভাবে এনজয় করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাওয়ার আগে ফারস্টেই বলা আমাকে কেমন লাগতেছে তোমার তো সুন্দর লাগছে কিন্তু আমি তো কালো হয়ে গিয়েছি অনেক তুমি কালো না তুমি আমার কালা চান যাতে সবাই পছন্দ না করে তুমি এইভাবে অনেক সুন্দর আমি শুধু পছন্দ করলেই হবে সো এখন হচ্ছে ইয়াসিন হোসেন তার লাল সুন্দরীকে একদম রেডি করতেছে একে না রেডি করে আমাকে রেডি করলেও তো পারতা বলো গতকালকে বাই হয়েছিলাম বৃষ্টির কারণে দেখো বাই কি অবস্থা আসলে এখন এটা বর্ষাকাল না শীতকাল সেটা এখন বুঝতে পারতেছি না কি কষ্ট করে আমার হাজবেন্ড তার লাল সুন্দরকে সাজায় বাট একবারও আমাকে সাজালো না পয়সা করতে ওই একই বাট উচিত ছিল কি মেকআপ মেরে 10 কেজি মেকআপ মেরে নিজে রে ঢেকে ফেলছো সো হোয়াট গাইস মেকআপ মেয়েদের একটা কি বলে এটাকে বাট তোমার বহু ন্যাচারাল সুন্দরী ওকে তারা ন্যাচারাল জীবন হতে পারবে না যে পরিমাণ আটা ময়দা মারে আমি কিন্তু আটা ময়দা ছাড়া তোমার সাথে বের হই ওকে এটা মাইন্ড মাইন্ড ইট ঠিক আছে কিন্তু আমি সবাইকে বলতেছি সবাই হয়তো ময়দা সুন্দরী কিন্তু আমি ন্যাচারাল সুন্দরী তুমিও জান বেশি কথা বল ময়দা ছাড়া মেয়েরা কখনো সুন্দর না বাট গাইস তোমরা জানো ময়দা ছাড়া তোমাদের মিথিলা মামি কত পরিমাণে সুন্দর বাই এখন আমরা বের হব ও আগে বুঝছে গাইস কালকে ইয়াসিনের জন্য রান্না করতে গিয়ে দেখো আমার ঠোঁট পড়ে গেছে আই মিস মাই মাম্মি সে কবে আমাকে রান্না করে খাওয়াবে রান্না করতে দেখো একটা মেয়ের লাইফ দেখো যে কিনা ফোনতে একটা গ্লাসে পানি উঠে খেতে না সে এখন রান্না করে আর আমি অনেক মজা করে রান্না করি সেটা তোমাদেরকে আমি ইয়াসিনের ব্লগে দেখাবো আমার ব্লগেও দেখাবো তাই না বলো ইয়াসিন আমি অনেক মজা করে রান্না করতে পারি রান্না করছিলাম কালকে রাতে রান্না করছি না রাতে তো মেরে থেকে রাতে আচ্ছা গাইস এটা তো হইতে পারে না একটু এক দুইটা দিন তো বাইরে থেকে খাওয়া হয়ে যায় বাট আমি কিন্তু রান্না করছি রাতে তো কি হইছো যাই হোক গাইস আমি আজকে দুপুরের জন্য কালকে রাতে মাঝরাত তো আবার রান্না করছি আসিনের জন্য আর রান্না করতে করতে দেখো আমার ঠোঁট একদম পুড়ে গেছে খুবই কষ্ট লাগতেছে আমার এই ভাই আমাকে মুভির কথা বলে এখানে কেন দৌড়াদৌড়ি করাচ্ছেন তারপরে আহারে নিজের কথাই নিজেই ধরা পড়ে গেল সো ফাইনাল এখন আমরা যাবো মুভি দেখতে বাট এখন আমাদের হাতে মেবি এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা পরে আমি কিংবা দেখাবো কি দেখাবেন কি রে কি দেখা এই যা মেনি আসছে আই হাই ভাই ভাবি নেছেন হাই ভাইয়া অনেক দিন পর দেখো শেপ করতে দেখো দেখো আল্লাহ ভাই কেমন কুব্বা লাগছে সো গাইস এখানে আমাদের সবার টিকেট আছে উইদাউট ইয়াসিন ইয়াসিন তোমার টিকেটই কাটে নাই পাঁচটা টিকেট এই জায়গায় পাঁচটা আরে পাঁচটা বুঝো না তুমি খাইছো কিছু উনি ওনার গার্লফ্রেন্ড তাহলে ভাই আপনার গার্লফ্রেন্ড কে বসাবেন কোথায় বনের কোলে এবার তুমি বলো তোমার বউকে কোথায় বসাবো হ্যাঁ আমার পাশে বললাম না যে কোলে আমার ব্যাগ পাচ্ছি না আমার হেলমেট পাচ্ছি না আমি কিছুই পাচ্ছি না ও আপনি গেছে মিথিলা এটা কোনো কথা আল্লাহর কসম আমি যদি আপনাকে বলি না যে এরকম কালারের একটা জামা কিনো ও কখনোই কিনবে না বাট হঠাৎ করে না ও পিঙ্ক এর প্রতি অনেক বেশি আকর্ষিত হয়ে গেছে না না গাল মে কিছু কালা হে সব সে পিঙ্ক এর কারণে ভাবছি আমি একদম মিথ্যা ধর কই পিঙ্ক কই মিথ্যা না একটা ড্রেস নেই একটা ড্রেস নেই
চকলেট দেন না আরে পুরো ড্রেস পরি না আমি আল্লাহ মিথ্যা কথা আরে পুরো ড্রেস পরি না পরি না চ্যাট করলো মাত্র চ্যাট করলো ডিলিট করলো তুমি কেন পিং পং করছো সবাই পিং করতে খোলো তুমি আমার থেকে খোলো আমি বললাম ঠিক আছে এই যে এটা খোলো টাকা কাটা লাগবে না মানে চল আবার ভিডিও যে আজকে আরেকটা নতুন ড্রেস গ্লাই দিয়ে চা বলে গিয়া না তুমি পিং পং সাথে সবাই পিং করতে আজকে দেখ আজকে দিন আমি ইও পিং করতে আজকে দিছে না চলো মজা সমস্যা নাই ব্রেক টাইমের পর মিজান ভাই ট্রিট দিব চলো আজকে মুভি ট্রিট হচ্ছে মাকা চাকা ব্রেকের আগে ট্রিট দিচ্ছে হচ্ছে সাজ্জাদ ভাই ব্রেকের সময় দিবে হচ্ছে মিয়া তোমার হেলমেট কই তোমারটা কই হেলমেট দুইটাই ও চলো ব্রো লেটস গো কিছু দেখা যাচ্ছে না দাঁড়াও কিরম গোলা আছে গে আমি তো ভাবছিলাম দুইটা কিডনি বিক্রি করে একটা বিয়ে করব তুমি তোমার বউয়ের ভাঙ্গা ফোনটা না চেঞ্জ করে তুমি দুইটা কিডনি বিক্রি করে বিয়ে করবে ফোনটা ভাঙা যায় বিকজ আমি গরিব আর তুমি আমাকে কিছু কিনে দাও না কারণ তুমি আরেকটা বিয়ে করবে দেখে আমাকে কিনে দিতেছো না তুমি কি জানো মুভি স্টার্ট হয়ে গেছে বাই বাই ব্রেক আসছিলাম ব্রেকে এসে আমার দুইটা সর্বনাশ হলো চলো ওকে যাও আসতেছি মানে কি আমি একা যাব কেন বাবা চলো না মিজান ভাই ঘুমায় যায় তুমি কি করো মাকা সাকা ভাই চিল্লা চিল্লি করে গালি দিয়ে উঠলে মিজান ভাই লাস্টে দেয়া চলে গেছিল দেখেনি আপনার তো ওই সব জিনিস ভালো লাগবে না বলো সবার মুভিটা বেশি একটা ভালো লাগে না তো আমি ভাবলাম যে কারণ আমি আর ইয়াসিন একটা মুভি করি আর মুভিটার নাম হবে স্বামী স্ত্রীর অতিরিক্ত ভালোবাসা স্ত্রী স্বামী নাক ফাটিয়ে দিল এত বড় টাইটেল দেখবে মিথিলা রহমানকে সবাই দেখতে আসবে যখনই দেখবে যে নায়িকা মিথিলা রহমান সবাই চলে আসবে সো গাইস ফাইনালি ইয়াসিনের পরে বাসায় চলে আসছে আর তুমি এভাবে নাচতেছো কেন ভাই তোমাকে আমি বিয়ে দিচ্ছি না এত নেচে লাভ নাই আরে ভাই বিয়ে না তো তুমি দেখছো এই তুমি দেখছো মুভিতে কি হইছে দিদি বিয়ে করছে ইয়াসিন আরে মানে আমি একটু মানে দেখতেছি তুমি আর আমি জানি তুমি ওই সিনটা শুনে তো অনেক খুশি হয়ে গেছিলে কিন্তু দেখো পরে কিন্তু ঝামেলা করছে হ্যাঁ বলো বিয়ে করছে দুইটা কিন্তু প্রথম বোরে রাখছে ওই কোনায় হ্যাঁ দ্বিতীয় বোরে রাখছে এই কোনায় আর নিজে বসছে এই সাইডে
আসলে তো দেখছো এর জন্য দুইটা যদি তোমার মাথায় তো কি বুদ্ধি আসছে আমি জানি একটা নিয়ে অনেক কষ্টে আছি জান তুমি আমার কানে কষ্টে আছো মানে কষ্টে গাইস এই সুন্দর একটা পরীক্ষা নিয়ে বলে কষ্টে আছে কারণ হচ্ছে আজকে সবাই গোলাপি পরছে তুমি মানে একটা জামা কিনা দিবে এখন এই ব্লগে এখন পরে ব্লগ যেতে আমি গোলাপি কালার পরব আমি যেতে পরে ব্লগ আমি আর গোলাপি পরব না বাদ গোলাপি আমি ব্ল্যাকই থাকব গাইস আমি না আজকে যেটা সত্যি কথা বলে একটা জিনিস খেয়াল করে দেখছি ওই ফার্স্ট টাইম বলতে গেলে আগে একটু গোলাপি পড়ছে বাট এই ফার্স্ট টাইম গোলাপি একবার পড়ছে তো টুরে পড়ছে সো এই ফার্স্ট টাইম মানে আর কি ঢাকার মধ্যে একবারে গোলাপি কালারটা পড়ছে আর আজকে সব মেয়েরাই আর কি বেশিরভাগ গোলাপি পরে আসছে একটা ফ্যান আসছিল না গোলাপি কালার জামা পরা যাই হোক এখন কাহিনীটাকে আমি বুঝতেছি না ও কি আসছে জানো কি হইছে ভুলে গেছো ওই ফ্যানটা আমার পাশে দাঁড়ায় ছবি ইয়াসিন আল্লাহ বলাই কত খুশি মানে বলার খুশি দেখে আমি খুশ আমি জব পিঙ্কি পিঙ্কি ইঙ্কি পিঙ্কি পঙ্কি ড্যাডি মোটে ডঙ্কি আচ্ছা যাই হোক এখন তুমি বলো ড্যাডি ক্রাই এখন তুমি বলো যে নেক্সট ব্লগে আমরা কি কি করতে যাচ্ছি একটু ইনসাও আ নেক্সট ব্লগে আমি হ্যালো দিকা ভাই কক শুনতে কক্সে গেলে তো ভাই এবার তো কম পড়ছে বাকি সময় চেহারা একবার না হাতও পড়ছে হাতের অবস্থা দেখো না মনে হয় যে ইয়া আমি কক্সবাজার যাই সরি সেন্ট মার্টিন যাই আমি অটো চালাইছিলাম এই বলকে এখানে শেষ করবো করার মতো আর কোনো শক্তি নেই আমি আরেকটা হিন্ট দিচ্ছি গাইস এই ফেব্রুয়ারিতে তোমাদের জন্য খুব ধামাকা ধামাকা ব্লগ আসছে ফেব্রুয়ারি মানে হাজবেন্ডের আর হচ্ছে বয়ফ্রেন্ডের পকেট খালি থাকবে এর জন্য না আসলে আমাদের হচ্ছে একটু বলবো না থাকবো নাই বলি তো ফেব্রুয়ারিতে তোমরা নতুন ভাবে মিথিলা রহমানকে দেখতে পাবে আর কিরে বলো নতুন ভাবে দেখবে বুঝছো সে টাকু হয়ে যাবে তারপরে ছেলেদের মতো চুল হলে আমার মতো স্পাইক করবে তারপর তোমরা তাকে দেখতে পাবে না সো তোমরা আমার নতুন নতুন ব্লগ গুলো দেখে অনেক বেশি মজা পাবে কারণ এটা তো আমি একটু মজা পাই না তোমরা কি গাইস মজা পাও একটু কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাও তোমরা মিথিলা রহমানের ব্লগ থেকে মজা পাও কি পাও অবশ্যই পাও ইয়াসিন হোসেন থেকে তো জলদি আমার চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার করে দাও কারণ ঈদের পরে আমি আরেকটা ধামাকা দিচ্ছি যেটা দেখে তোমরা আসলে অস্থির হয়ে পাগল হয়ে যাবে আমরা কবে ট্যুর দিচ্ছি ঈদের পরে এটা বলুন প্লিজ এটা একটা সারপ্রাইজ থাকবে সো তোমরা যাও তাতে আমাকে সাবস্ক্রাইব করো তাতে তোমাদের জন্য একটা নতুন ধামাকা আমার ইভেন এই বছরই ধামাকাটা কিন্তু হবে খালি ট্যুর আর ট্যুর ছাড়া কোনো কথা হবে না শুধু ট্যুর হবে সো চলো আজকে এই বিজি আর হচ্ছে বোরিং ব্লগটি এই পর্যন্ত শেষ তোমাদের জানি না আমি জানি ভালো লাগবে না বেশ একটা সো নেক্সট ব্লগে ইনশাল্লাহ খুবই এন্টারটেনমেন্ট হবে আর খুবই জোস হবে খুবই অ্যাকশন টাইপের হবে সো তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করে দাও আর টাপা হতে একটু অফ রাখো কারণ ও যেহেতু একটু বড় ইউজার হয়ে গেছে সো আমাকে আগে সাবস্ক্রাইব করে 2 লাখে নিয়ে যাও আমার এখনো হচ্ছে না গাইজ আমার তো আর হচ্ছে না গাইজ আসলে লুলার জন্য হলো ও গাইজ প্লিজ চেক করো আমি চেক গাইজ এই লুলার জন্য হলো আমাকে প্লিজ তোমরা ব্লগে সাবস্ক্রাইব করে দাও গাইজ প্লিজ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই